আসিও আমাদের যখন দেখলো ওই নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়তেছে পড়ার পরে অমল ওই ওই ডাক্তারও ফোন দিল দিয়ে কসলে কিরে ওই গরু যে মারা গেল ওই মারা গেলে আমি কি করব। তার নাম হলো ওই তোমার গৌতম, করতলা বাজারের পাশে বাড়ি, ধনুনের ছেলে। এখন গরিব হিসেবে টাকা দিতে চায়, 5,000 কিংবা 10,000 কিংবা 20,000। হ্যাঁ, কিন্তু কোনো দাবি করতে পারবো না যে 5,000 দেন আমাকে, 10,000 দেন, 50,000 দেন। আর আমার গরুর মতো কিন্তু বাসুর সহকারে 1,00,000 টাকা পার হবে। গরুটা দেখলে হলো গরুর আমার জ্বর আসছিল, জ্বর। হ্যাঁ, জ্বর আসছিল। এখন মনে করেন ওই আমার বোনকে চলে গেছিলো ডাক্তারের কাছে, যে ডাক্তারকে বলছে যে ডাক্তারের কাছে চিকিৎসা নেয়, গরুর আসছিল জ্বর। এখন আমার বোন চলে গেছে অমর ডাক্তারের কাছে, দোকান করে ওষুধের দোকান, সে ডাক্তার না, ওষুধের দোকান করে ভালো পরামর্শ দেয়। আর আমার বোন কোচে যে যাও আমি ডাক্তার পরে দিয়েছিল, ডাক্তার চলে আসছে, আসলে মনে করেন 3টে ইঞ্জেকশন মারছে, মারার পরে কইছে যে আরও একটা ট্যাবলেট লাগবে। হ্যাঁ, এই ট্যাবলেটটা নিয়ে আসে, কী কী ওষুধ দিয়েছে খিলে খিলিয়ে চলে গেছে ডাক্তার। একটার সময় গরু অসুস্থ হয়েছে, একটার সময় গরু অসুস্থ হয়েছে যখন তখন মখন জাপ করে উঠছে সবাই, উঠার পরে গরু আপনাআপনি খুব শুরু করছে। আমি কিন্তু আবার ওই শাসাত অমলের কাছে পাঠিয়েছিলাম, যে কোন ডাক্তার আমায় পাঠিয়েছিল সেই ডাক্তার ফোন দিবার পর আমাদের কাছে নাম্বার নাই। অমল চলে আসলো 3টের সময় তারপর আরো বা কেটে আসিল, আসি সংক্রমণ টানিল, বলে যাও যেটুক আল্লাহ জান আল্লাহ যেটুক নিয়েছে তুলি, এখন তোমারও তোমার যুগল জানটা তুলি নিলে কারো কোনো করার নাই, এখন যাও আমি এখন সংক্রমণ টানলো, তুমি সন্ধ্যের সময় আমার সাথে দেখা করো। হ্যাঁ, কাল সকালে দেখা যাও। আর আমি সকালবেলা চলে গেলাম, গরু কিন্তু মাটি দিবার ধরছে, আমি মাটি দিতে দেই নাই। আমি সকালবেলা চলে গেলাম, যা হ্যাঁ ওই বরতলা বাজারে বিষের দিলাম, বিষের টিষের দেওয়ার পরে আজ এখন মনে করেন ওই ওরা আসলো, আসিয়ে ওই আরও বড় ডাক্তার তাড়ে পরামর্শ নিয়ে চিকিৎসা করছিলো, সে আসলো, আসার পরে বললো যে চিকিৎসা তো ঠিক আছে, চিকিৎসা ভুল কারণে মারা যায় নাই, এখন চিকিৎসা যদি ঠিক থাকে তাহলে কোনো প্রকার দাবি করতে পারবেন না, খুশি হচ্ছে যা দেই এটা নেওয়া লাগবে, দাবি করতে পারবেন না যে 10 দেবো 20 দেবো 50 দেবো, এইটা দাবি করতে পারবেন না। আমরা বললাম কি ঘুরি চলে গেছিলাম, আসি এখন গরু মাটি দেবো, মাটি দেবার কইলো মাটি দেবো। গরু কালকে আমি আসি কাজ থেকে, কাজ থেকে আসি যে গরু আমার একটু মনে করো হালকা রেটে জ্বর, আমি দাদাকে যা বলছি দাদা, কোন দাদার নাম কি, অসুস্থ আমার জ্বরটার মনে আসতে পারে, একটু আমাকে ওষুধটা দেন, হালকা রেটে ওষুধটা দেন। হ্যাঁ দাদা কথা আমি দিতে পারবো না, এখন আমি ডাক্তার পাঠিয়ে দিয়েছি, এখন কইছিল ডাক্তার পাঠিয়ে দিতে দিয়েছ, তা ঠিক আছে ডাক্তার এখন আসিল, আসিয়ে মানে গরু ট্রিটমেন্ট করিল, কী কী করিল, করার পর উনি এখন মনে করো 3টে ইঞ্জেকশন মার, মারার পর আমাকে স্লিপে লিখে দিচ্ছে, বলে এই স্লিপে ওখানে যা ওষুধ দেন, ওখানে এবার স্লিপ ধরে গেছি যে এখন